ডিস্টেন্স মেটটা আসলে ইউজ হয় একটা সারফেসের সাথে একটা সারফেসের, বা একটা সারফেসের সাথে একটা এজের, বা একটা এজের সাথে একটা ভার্টেক্সের, এরকম বিভিন্ন ভাবে একটা সাথে আরেকটার যে ডিস্টেন্সটা রেখে একটা মেট করা হয় সেই মেটটাকে বলা হয় ডিস্টেন্স মেট। এটা এখানে দেখেন যে আমি এই যে হলুদ, যে হলুদ এই পার্টটার যে ফ্রন্ট সারফেস, এই সারফেসের সাথে সবুজ, যেটা সবুজের যে ফ্রন্ট সার্ফেস, এই দুটো একটা ডিস্টেন্স রেখে আমি এখানে মেট করব। তো এই মেটটা করতে গেলে আমি ফ্রন্ট ফেস দুইটা আমি যদি সিলেক্ট করি, তাহলে এটা কোইন্সিডেন্ট সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি এটা কোইন্সিডেন্ট না করে আমি এখানে যদি ডিস্টেন্সে যাই, কতটুকু ডিস্টেন্স আমি এটা দিতে চাই সেটা আমি যদি সিলেক্ট করে দিই, সাপোজ 30 মিলিমিটার, সে এখানে 30 মিলিমিটার দূরে এটা মেট হবে। তো এখন আপনি এখানে দেখেন যে নিচে আরো একটা আইকন দেখা যাচ্ছে যে মেট অ্যালাইনমেন্ট। আপনার যদি মেট অ্যালাইনমেন্ট ভুল হয়, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে মেট অ্যালাইনমেন্ট এখানে চেঞ্জ হয়ে যাবে, আবার আপনি যদি আগেরটাই যেতে চান এভাবে চেঞ্জ হয়ে যাবে। আর ডিস্টেন্স মেটার, এখানে আপনি কি ডিস্টেন্স ভিতরের দিকে চাচ্ছেন নাকি ডিস্টেন্স বাইরের দিকে চাচ্ছেন, সেটার জন্য এই এইখানে দেখেন একটা পপ আপ মেনু একটা ওপেন হয়ে থাকবে, এইখানে ফ্লিপ ডাইমেনশন দিলে এটা বাইরের দিকে চলে আসবে আর নয় ভিতরের দিকে থাকবে, এটা আপনি কোন দিকে যাচ্ছেন সেই দিকে থাকবে। তো এইভাবে আপনি ডিস্টেন্স মেটটা করতে পারবেন।